Assalamu alaikum warahmatullahi wabarakatuh. So, I am Muhammad Amirul Alam, Senior Lecturer at the University of Malaysia, Sabah, Faculty of Sustainable Agriculture, Sandakan Campus. So, I am going to show you a video about wheat album. So, our student life, wheat album করেছিলাম seed album করেছিলাম একদিকে হচ্ছে অ্যাগ্রোনমিতে আর একটা আছে অ্যাগ্রোফরেস্ট্রি তে উইড সায়েন্সের সো বিভিন্ন সেক্টরে আমরা করেছিলাম সো যেহেতু আমিও এখন এখানে শিক্ষকতা করছি এবং স্টুডেন্টদেরকে তাদের শিক্ষার একটা অংশ হিসেবে সো উইড কালেকশন এবং অ্যালবাম প্রিপারেশন একটা ইয়ে থাকে ওদের যে ওরা যাতে উইড গুলোকে আর কি মানে আগাছা গুলোকে সঠিকভাবে চিনতে পারে এবং আইডেন্টিফাই করতে পারে আর কি সেই জন্য আমিও আমার এখানে এই গ্রুপের সেকেন্ড ইয়ার ফাইনাল ওদের এট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার সো ওদেরকে অ্যালবাম সাবমিট করতে হয় সো সেই অ্যালবাম ওরা কিভাবে তৈরি করছে আর কি সেটা দেখানোর জন্য মূলত আমি এই ভিডিওটা তৈরি করছি সো দেখেন এখানে ৮টা গ্রুপ ছিল একটা গ্রুপে ৫ জন কোনো গ্রুপে ৬ জন এরকম করে ৮টা গ্রুপ তৈরি করা সো গ্রুপ 1 2 3 4 5 6 7 8 টোটাল 8 সো এখানে ডাইভার্সিটি আছে স্টুডেন্টদের মধ্যে সো একটা গ্রুপের অ্যালবামটা এক এক রকম যেটা আমরা ওইটা ফিক্স করে দেই না ওদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেই যে তোমরা ওইটা কালেকশন করো সঠিকভাবে প্রসেস করো এবং সঠিকভাবে মাউন্ট করো এবং ফাইনালি সুন্দরভাবে প্রেজেন্ট করো আর কি সো এটা হচ্ছে গ্রুপ 1 হ্যাঁ সো এটা দেখেন আপনারা অ্যালবাম একটা ফটো অ্যালবাম কিনে তার ভিতরে ওটা মাউন্ট করছে আর কি যদি এটা কালেকশন সংখ্যা খুবই কম মাত্র 31 31টা উইড কালেকশন করছে ওরা যে কারণে আমি অতটা স্যাটিসফাইড না সো যদিও এদের এটা মাউন্টিং এটা সুন্দর করছে তারপর আইডেন্টিফিকেশনে কিছু গ্যাপ আছে আর কি সেটা হচ্ছে গ্রুপ 1 সো এটা হচ্ছে গ্রুপ 2 এবং দা হাইয়েস্ট নাম্বার অফ কালেকশন হাইয়েস্ট নাম্বার যদিও ওদের অ্যালবামটা অত দেখতে সুন্দর না কিন্তু আমরা যেটা করি যে দেখতে সুন্দর কিন্তু ভিতরে কিছু নাই কিন্তু এদের দেখতে সুন্দর না কিন্তু ভিতরের কালেকশনটা ভেরি রিচ Ora 69, the highest from the 8 groups. 69 collection of their wheat collection korche ora. Ebong ami 10 er on the highest mark 10. So 10 er bhitore ami 10 e dite baddho holam etate. Jodio kichu weakness ache oder. Tarporeo diyeche shudhu number of collection er jonno. So dekhen ki sundor kore ora ye kore ar ki. Jodi amra erokom korchilam amader life e. Jodio der identification eta khub sundor hoy nai. Tarporeo eta bhalo. মাউন্টিংটা অত সুন্দর না কিন্তু নাম্বার অফ কালেকশনের উপর নির্ভর করে কারণ এটা একটা ভালো একটা কোয়ালিটির মধ্যে পড়ে স্টুডেন্ট যে কতগুলো স্যাম্পল ওরা কালেকশন করছে এবং আইডেন্টিফাই করতে পারছে সো এটা 69 দা হাইয়েস্ট নাম্বার অফ কালেকশন এটা গ্রুপ নাম্বার 3 সো এদের প্রসেসিং বা প্রেজেন্টেশন ইজ নাইস বাট অলসো কালেকশন ইজ 52 দা সেকেন্ড হাইয়েস্ট নাম্বার অফ কালেকশন সো এটাও একবারে খারাপ না তারপরেও কিছু আইডেন্টিফিকেশন জনিত কিছু উইকনেস এর ভিতরে আছে আর কি সো আমি জাস্ট দেখাচ্ছি আর কিভাবে সুন্দর করে মাউন্টিং করতে হয় আর কি কারণ এগুলো খুব উপকারী যে একটা মানুষকে যদি কোনো গাছ সম্পর্কে কোনো এরা উইড সায়েন্সের সো মোস্টলি অল আর উইডস সো উইড সম্পর্কে কোন ফ্যামিলির তার লোকাল নেম কি সায়েন্টিফিক নেম কি বা ইংলিশ নেম কি মানে কোথায় কিভাবে পরিচিত এবং কোন ফ্যামিলির সো ওগুলো আইডেন্টিফিকেশনের জন্য ইটস ভেরি ইফেক্টিভ So for this we usually give this type of assignment. এখানে আছে যে গ্রুপ 4 এটা আছে এক ধরনের ড্রয়িং বুকস ওটাতে করছে না কিন্তু এর ভেরি উইকলি প্রবলেমটা এদের মাউন্টিং এটা একদম উইক এবং অনলি 13 স্যাম্পল সো এটা মাঝে মাঝে কিছু স্টুডেন্ট আমাদের সঙ্গে তাদের লেকচারারদের সঙ্গে মানে কি বলবো বোকা বানাইতে চায় আর কি আমি এটা দেখাবো আর কি কারণ এটা মাউন্টিংটা একদম ইয়ে হয় না ওদেরকে আমরা যেভাবে শিখিয়েছি আর কি দেখেন মাউন্টিংটা পুরা প্ল্যান্টটা এবং দ্য ইনফ্লোরেসেন্স আছে ফ্লাওয়ার এটা স্পেসের বাইরে চলে গেছে সো এটা আসলে গ্রহণযোগ্য না ওদেরকে ইয়ে করে এরকম ফোল্ড করে তারপরে এদিকে অ্যাটাচ করে দেওয়ার কথা অন্যগুলোতে করছে এটা করে নাই আর কি সো এই জন্য ইট ইস ওয়ান টাইপ অফ ডিসকোয়ালিফিকেশন ওকে সো এটা গ্রুপ 4 গ্রুপ 5 এটা 34 নাম্বার অফ কালেকশন 34 সো আসলে এটা সবচেয়ে বড় একটা মিস্টেক ওরা করছে সেটা দেখেন আমি দেখাই লাস্টের স্যাম্পলটা দেখেন একদম ফ্রেশ স্যাম্পল এখনো ড্রাই হয় নাই যেহেতু গতকালকে এটা সাবমিশনের লাস্ট ডেট ছিল, ওরা হয়তো কুইকলি হারভেস্ট করছে, বাট একদিন দুই দিন মাত্র হয়তো প্রসেসের জন্য, ড্রাইং এর জন্য রাখছে, পুরোপুরি ড্রাই হয় না, আমাকে সাবমিট করে ফেলছে অলরেডি। সো আমি এই জন্য ওদেরকে অনেক কম মার্ক দিয়েছি, যে যেহেতু এটা সিস্টেম না, এটা হচ্ছে গ্রুপ 5, গ্রুপ 6, যে ভেরি নাইস ফটো অ্যালবাম, ভেরি নাইস ফটো অ্যালবাম ইউজ করছে ওরা, এবং মাউন্টিংটা ভেরি নাইস, ওরা মাউন্টিংটা করছে ভালো, ভেরি নাইসলি মাউন্ট করছে, আমি একটু দেখাই সুন্দর করে। সো এটা হচ্ছে একটা অ্যাকোয়াটিক উইড, বিভিন্ন ধরনের উইড। সো দ্য কালেকশন এবং প্রসেসিং এবং মাউন্টিং এদের ইয়েটা বেশ নাইস, যদিও কালেকশন নাম্বার অফ কালেকশনটা সাফিসিয়েন্ট না, কিন্তু প্রসেসিংটা বেশ নাইস, ওদের ভেরি নাইসলি প্রসেস করছে ওরা, এই জন্য বেশ আমার পছন্দ হয়েছে, যদিও নাম্বার অফ কালেকশন হচ্ছে কম, 6, এটা হচ্ছে 7, হ্যাঁ এরা এদের আবার আরও ভেরি নাইসলি প্রেজেন্ট করছে, প্রেজেন্টেশন ইজ ভেরি নাইস, 29 কালেকশন, এদের মাউন্টিংটা ওরও আরও সুন্দর, দেখেন মানে ভিতরগত ইয়েটা ভিতরে সুন্দর করে ওয়েবটাকে মাউন্ট করছে এবং বোথ সাইডে, এবং ডিজাইনটা ভেরি নাইস, যদিও উইড সায়েন্স আমাদের দৃষ্টিকোণ থেকে অতটা মানে বেরোসিক সাবজেক্ট আর কি, তারপরেও এরা খুব সুন্দর করে নাইস করার কারণে ভেরি নাইসলি প্রেজেন্ট করছে, এবং সবচেয়ে ভেরি নাইস মাউন্টিং ইয়েটা ইয়ে করছে এরা, প্রসেসিং এবং মাউন্টিং সবচেয়ে ভালো, যদিও নাম্বার অফ কালেকশনটা একটু উইকনেস রয়েছে, মাত্র 29। গ্রুপ 7 ইজ দ্য লাস্ট গ্রুপ, 39 কালেকশন, গ্রুপ নাম্বার 8। সো এদের ইনফরমেশন গ্যাপ আছে, এবং প্রসেসিং বা মাউন্টিংটা অত ইয়ে না, ভেরি অ্যাজ ইউজুয়াল। সো এটাই আসলে ইন টোটাল উইথ কালেকশন, আইডেন্টিফিকেশান, মাউন্ট, দ্যাট ইজ ইউজুয়ালি কল দ্য প্রসেসিং, drying and mounting, and the identification very nicely with the scientific name, common name, local name, family name, basic these four have to have, but amar kichu student kichu eta shotik bhabe e korone, kichu ache identify korte pare nai, just with amount kore chhere diche, so eta very effective, ami jani ba kono e ache amader Bangladesh Agriculture University gulote eta practice kora hoy, ebong khubhi effective hands on উইড চেনানোর জন্য বা অন্য কোনো কিছু ইয়ে চেনানোর জন্য, গাছপালা চেনানোর জন্য এটা খুবই ইফেক্টিভ, যদি এখন ডিজিটাল সব কিছু আসে। তারপর ইন এ প্রসেস ফর্ম, এজ এ রেডি ফর্ম ইজ ভেরি ইফেক্টিভ। সো আমি এই জন্যই আসলে মূলত এটা দেখানোর জন্যেই যে আমরা এখানে কীভাবে স্টুডেন্টদেরকে উইড পরিচিত করাই, তারা তাদেরকে হ্যান্ডস অন শেখায়, সেটার জন্য ভিডিওতে আসা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।